writing the blame on blank pages. আজকে সকালটা খুব তাড়াহুড়ো মধ্যে দিয়ে কেটেছে, এখন এই পিছনে গাড়িতে উঠবো, আমি আরেকজনও যাবে তার জন্য অপেক্ষা করছি। আজকে সারাদিন অনেকগুলো কাজকর্ম রয়েছে, অনেক তো ঘুমাচ্ছে, ওর একটু আজকে একটু চাপটা কম রয়েছে। যাই হোক, আজকে সারাদিন কী কী হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো স্কিপ না করে। চলো আজকে দিনটাকে দারুণভাবে শুরু করি। টাটা। ও আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এখন রোডে উঠবো আমরা, চলো যাওয়া যাক। সো আমি বাড়িতে চলে এসেছি, আর সঙ্গে দুধ নিয়ে এসেছি, কালকে একটা দুধ নিয়েছিলাম, সে দুধটা খারাপ হয়ে গেছে, যা গরম পড়ছে কী করবো। যাই হোক, অনেক এখনও গেট খুলছে না, কী যে করছে কে জানে, চলো যাওয়া যাক। হাই এভরিওয়ান, জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম আর ব্লগ এন্ড করতেও চলে এসেছি। আজকে কাজের মধ্যে ছিলাম, অনেক কাজ ছিল, কালকেও কাজ রয়েছে, এই সপ্তাহ মনে হয় কাজ থাকবে। আর যারা যারা নতুন আমাদের ফ্যামিলি মেম্বার হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এইভাবে আমাদের পাশে থাকো, সাপোর্ট করো। আর আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক ব্লগ নিয়ে, টাটা, গুড নাইট, ভালো থেকো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু ইন্ডিয়ার ফলো ব্লগস। সকাল সকাল উঠে পড়েছি, উঠে পড়ে স্নান করে নিয়েছি, স্নান করে এখনই পুজোটা দিয়ে নেবো, তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আর ফুল দিয়ে সাজাচ্ছি না, কারণ তাড়াহুড়ো আছে, পায়েল অলরেডি বেরিয়ে গেছে, তো আমি একটু বাজারের দিকে যাব। জানি না বাজারে কি কিনবো, আজকে শনিবার বলে কথা, আজকে তো সব কিছু ভেজ খেতে হবে, তো নাও যেতে পারি, যাই না এখনও ঠিক নেই যাবো কিনা, কিন্তু রেডি হয়ে বললাম, তার কারণ অফিসের কাজ আছে। আজকে মনে হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম করবো, বাড়ি থেকেই কাজ করবো, তো তাড়াতাড়ি করে এইগুলো সেরে কাজ নিয়ে বসি। দুপুরের খাবারটা আজকে আর বানাচ্ছি না, আজকে হোম ডেলিভারির জন্য বলেছি, কী কী হোম ডেলিভারিতে খাবার দিচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। তো চলো ফ্রেন্ডস, তাড়াতাড়ি করে এবার পুজোটা দিয়ে নেওয়া যাক। সো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আজকে আর ফুল দিইনি, ফুল যেগুলো ছিল সেগুলো সব তুলে রেখে দিয়েছি, সেগুলো ফেলে দিতে হবে। তো ঠাকুর পুজো কমপ্লিট, ঠাকুরের হাতে দেওয়া হয়ে গেছে, একবারে সন্ধ্যেবেলা সন্ধ্যাবাদে দিয়ে খাবার তুলি আমি। তো চলো ফ্রেন্ডস, এবার একটু কাজ নিয়ে বসা যাক। সো আজকের দুপুরের খাবারটা আমি এইখান থেকে অর্ডার করেছিলাম, এখান থেকে হোম ডেলিভারি হয়েছে আমার। তো আর এটা তার সঙ্গে একটা সাইড ডিশ নেওয়া হয়েছে, এর মধ্যে এঁচোড়ের ডালনা আছে। তো চলো, আজকে তো ভেজ আমাদের, তো বেড়ে ফেলা যাক, দেখাচ্ছি তোমাদের কী আছে না আছে। বাবা, অনেক খাবার দিয়েছে, দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের খাবার আছে। এটা বোধহয় শুক্তো, এটা ডাল, স্যালাড আছে, পাঁপড় ভাজা আছে, চাটনি আছে, আলুর ভুজিয়া আছে, এটা ভাত, চলো থালায় বেড়ে নিই, থালাটা নিয়ে এসেছি, থালাটা বেড়ে নিচ্ছি। তো ডাল দিয়েছে, ডালটা বেশ ভালোই ঘন আছে, বেগুন ভাজা আছে, এটা হচ্ছে এঁচোড়ের ডালনাটা, ওটাও খুলবো দেখাচ্ছি। সো আমি প্রথম ধাপের খাবারটা বেড়ে নিয়েছি, ডাল আছে, আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, ফুলকপি আছে, এরপরে এখনও আছে এই যে এটা হচ্ছে এঁচোড়ের ডালনা, এখানে পাঁপড়, এখানে এটা জানি নাকি, এটা দেখতে হবে আমাকে, এটা শুক্তো এখনও আছে, পরে খুলছি এগুলো। তো এবার শুক্তো দিয়ে ভাতটা মেখে নিলাম, শুক্তোটা খারাপ লাগছে না, কিন্তু আমার মায়ের হাতে শুক্তো আরও বেশি ভালো, অন্যান্য তরকারিগুলো তো আমার ভালোই লেগেছে, কিন্তু শুক্তোটা সত্যি কথা বলতে গেলে আমার মা বেস্ট, মা বাড়িতে যখন করে সেগুলো খাই। চলো খাওয়া কমপ্লিট করি এবার। তো এবার ট্রাই করছি যাকে বলা হয় গাছ পাঠা, এঁচোড়, অনেকদিন বাদে এঁচোড় খাচ্ছি, তো দেখি কেমন হয়। আমি একটু ডাল বাছিয়ে রেখেছিলাম, ডাল দিয়ে লেবু দিয়ে মেখে এঁচোড় দিয়ে খাবো এবার। চলো, এখনও রয়ে গেছে, রাত্রে এসে পায়েল টেস্ট করবে। চল ফ্রেন্ডস, আরেকটা যেটা
প্যাকিং ছিল সেটা পায়েস, এটাই হচ্ছে সেটা। তো পায়েসটাও দিয়েছে, তো অতিরিক্ত খাওয়া হচ্ছে। পায়েসটা হাফ খেয়ে রেখে দেবো, হাফ পায়েল খাবে বা রাত্রিবেলা খেয়ে নেবো যে কোনো একটা। তো চলো খাওয়া যাক। এসে গেছেন ম্যাডাম বাড়িতে? আমি জাস্ট আসলাম, এখন ফ্রেশ হব, কালকে রবিবার, কালকে লেট করে ঘুম থেকে উঠবো। আর আজকে সারাদিন কিছুই করা হয়নি, কাজের মধ্যে ছিলাম, অনেকটাই ব্যস্ত ছিল। যাই হোক, এখন চটপট ফ্রেশ হই, তারপর কথা হচ্ছে। সো হাই ফ্রেন্ডস, আমাদের ডিনার করা হয়ে গেল, পায়েলও চলে এসেছে, আমাদের ডিনার কমপ্লিট করে ফেললাম তাড়াতাড়ি করে। আজকে ও ফেরার পর মানে বলছে যে কালকের দিনটা ছুটি, কালকের দিনটা একটু ঘুমোবো, তো আর লেট করবো না, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে একটু লেট করে আমরা সকালে ঘুম থেকে উঠবো, একটু রেস্ট নেবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, ভালো থাকবে।